গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 11টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন মাকে নিয়ে যাচ্ছি নেপাল। এই যে মা দাঁড়িয়েছে এখানে, আয়ুষ আয়ুষ বাবা, এই যে এখানে নেপালে এসেছি। এখন নেপালের ওই পাশে যাব। মার চোখের অবস্থা খুব খারাপ, তাই চোখ দেখাতে নিয়ে যাচ্ছি। শিলিগুড়িতে দেখিয়েছিলাম, ওখানে বলেছে অপারেশন করতে, তো নেপালে নিয়ে আসলাম। এখানে অপারেশন করতে বললে এখানে করে নিব। এই দেখো, এটা নেপাল। আছে, সবই আছে। আধার কার্ড, ভ্যাকসিন কার্ড, দেখো নেপালে ঢুকে গেছি। এটা হচ্ছে একদম নেপাল। এই দেখো, এটা হচ্ছে নেপাল। কেমন লাগছে বাবা নেপাল? বাবা বিদেশে চলে এসেছি, বিদেশ, আমাদের ইন্ডিয়ার বাইরে। প্লেনে করে যেতে লাগলো না বাবা এই বিদেশে, টোটোতে করে বিদেশে চলে আসলাম। বাসস্ট্যান্ডে চলে আসলাম। বাসস্ট্যান্ড থেকে এখন যাব বিদ্যামোড়। তো যাই, পরে কথা হবে। এটা হচ্ছে বাসস্ট্যান্ড। বাসে উঠলাম না, অটোতে করে যাচ্ছি। হাজ বসে গেছে, দেখো বিদ্যামোড় পৌঁছে গেছি। এই যে হাই হসপিটাল, বসে আছি। সিরিয়াল নম্বর আমাদের আসেনি এখনো, টিকিট কাটতে হবে। এই যে দেখো হসপিটালটা, কিরে বাবা মোবাইল দেখিস না, চোখ খারাপ হয়ে যাবে। এই দেখো আয়ুষ হসপিটালের বাইরে, মানে এই জায়গাটাতে একদম ফাঁকা পেয়েছে, তাই দৌড়াদৌড়ি করছে। দেখো ও একটু ফাঁকা জায়গা পেলে, যেহেতু আমরা ছোট জায়গায় থাকি, তাই ও একটু ফাঁকা জায়গা পেলেই মানে এরকম খেলতে থাকে। ওই দেখো কোথায় লুকাচ্ছে, খেলছে একা একাই, মনের সুখে খেলে যাচ্ছে। এখন ওর বাবা যাবে ওকে পাহারা দিতে ওখানে, কারণ ওখানে একটা জায়গা আছে গর্তের মতো, মানে ফোয়ারা নাকি ওখানে বসানো আছে, ওখানে অনেক জল। তাই এই যে ওর বাবা যাচ্ছে ওর পেছন পেছন, তো এখানেই ওই যে ওর বাবা ডাকাডাকি করছে ওকে। তো বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে স্নান টান করে নিয়েছি। যদি সকাল সকাল যেতাম তো আজকে মায়ের অপারেশনটা হয়ে যেত চোখের, যেহেতু দেরি করে গেছি তাই আজকে অপারেশন হলো না। রবিবার খুব সকালে যেতে হবে, রবিবারেই অপারেশনটা হবে। তো মাঝখানে কালকে শনিবার আছে, তো শনিবারে একটু মাকে এদিকে ওদিকে একটু ঘুরিয়ে দেবো। ব্যাস এখন কি রান্না করছি দেখো, এই দেখো ভাত বসাবো, ওখানে রেডি করে ফেলেছি। আর এই যে জামটা হচ্ছে লঙ্কা আর লবণ আর তেল দিয়ে মানে এই করা হয়েছে, মাখা হয়েছে। আর এখানে আছে মাছ, এটা রান্না করব। এই যে মূলো আর বেগুন আর এই তো ধনে পাতা, এগুলো দিয়ে মাছটা রান্না করব। ওই দেখো মা দেখছে টিভি সিরিয়াল, জল আনাই আছে। তো এক জায়গার থেকে এসে শরীরটা একদম ভালো লাগছে না, তবুও তো করতেই হবে রাত্রেরটা। দুপুরে আমরা ওখানেই খাওয়া দাওয়া করেছি, তো আবার যেতে হবে রবিবারে। তো দেখতে থাকো, ভাত করে নিলাম, আর এই যে দুধ, দুধ গরম করে নিলাম, আর এই যে মাছের ঝোল হয়ে গেল। এই যে জামা কাপড়গুলো, এগুলো এত জামা কাপড় হয়ে গেছে, এগুলোর জন্য ঠিক মতো ঠিক সময়ে জামা কাপড়গুলো খুঁজে পাই না, তাই সবার জামা কাপড়গুলো আলাদা আলাদা করে রাখবো। দেখো এগুলো এখন গুছাবো। ওই দেখো ওটার মধ্যে কতগুলো, এই যে আবার মার ব্যাগ এখানে, এগুলো গুছাতে হবে।
তো ব্লগটি আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। এখন এগুলো করতে করতে দেখো সারাদিন ঘুরে এসে কি টায়ার্ড লাগছে। এই জামা কাপড়গুলো গুজগাজ করে আবার ছেলেকে খাওয়াতে হবে, বই পড়াতে হবে, হোমওয়ার্কগুলো করতে হবে স্কুলের। তো এখানে আজকে ব্লগটি শেষ করছি। টাটা, গুড নাইট।